আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব নবমতম অধ্যায় থেকে নুইং আওয়ার প্যারেন্টস এই অধ্যায়ের লেসন 9.6 নিয়ে রিড দা বায়োগ্রাফিস জীবনীগুলো পড়ো এগেইন পুনরায় ইন দা পেয়ার্স ইন পেয়ার্স অর গ্রুপ জোড়ায় জোড়ায় অথবা দলে দলে এন্ড এবং কমপ্লিট দা ফলোইং চার্ট এবং নিচের চার্টটি সম্পূর্ণ করো উইথ দা নিস্তার ইনফরমেশন প্রয়োজনীয় তথ্য দিয়ে ফ্রম द টেক্সট টেক্সট থেকে দেন তারপর কম্পেয়ার তুলনা করো ইয়োর অ্যানসারস তোমার উত্তরগুলো ইন পেয়ারস অর গ্রুপ জোড়া জোড়া অথবা দলে দলে ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করা আছে সো এখানে আমাদের যে কথাটি বলেছে সেটা হচ্ছে নিচে একটি বক্স দেওয়া আছে অর্থাৎ বক্সের মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে দেওয়া আছে মেরি কুড়ি অর্থাৎ তিনজন মহিষী নারী তাদের সম্পর্কে এখানে বলা আছে যে প্রথম জন হচ্ছে মেরি কুড়ি তারপর দেওয়া আছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব এবং সর্বশেষ দেওয়া আছে জাহানারা ইমাম অর্থাৎ এই তিনজন নারী দেওয়া আছে তিনজন নারীর যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এখানে স্টেপ স্টেপ বাই লিখতে হবে অর্থাৎ এক নাম্বারে যা যাবে তাদের বৈশিষ্ট্যগুলো সেই সিরিয়ালে দিতে হবে তো আমাদের জন্য একটা করা আছে আমরা একটু দেখি এখানে কি বলা আছে হোয়াট অয়ার হোয়াট আয়ার দেয়ার প্রফেশন তাদের পেশা কি ছিল তাদের পেশা যেমন মেরিকুরির ক্ষেত্রে তাদের পেশা ছিল হচ্ছে কুরি একজন বিজ্ঞানী ছিল সো এ সাইন্টিস্ট তারপরে বঙ্গমাতা বেগম ফুজিলাতুন নেসা তার পেশা কি ছিল তিনি ছিলেন একজন হাউস ওয়াইফ মানে গৃহিণী সেটা এখানে বলা আছে এবং জাহানারা ইমামের ক্ষেত্রে তার পেশা কি ছিলেন ঘাতক নির্মল কমিটি অর্থাৎ একাত্তরের ঘাতক দালা নির্মল কমিটির যে সংগঠন সংগঠনটি ছিল সেই সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন এইভাবে করে আমাদের নিচের যে বক্স আছে নিচের বক্সগুলো আমাদেরকে পূরণ করতে হবে সো আমি চলে যাচ্ছি সরাসরি উত্তরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমরা প্রথম এক নাম্বারটি আমরা দেখে ফেলেছি তো তো আমরা এখন দুই দুই নাম্বার নাম্বার থেকে শুরু আমাদের হোয়াট আর দে আর বেস্ট টু কোয়ালিটিস অর্থাৎ তাদের সর্বোত্তম দুটি গুণাবলী কি অর্থাৎ কোয়ালিটি মানে হচ্ছে গুণাবলী তাদের সর্বোত্তম দুটি গুণাবলী কি তো ম্যারিগুড়ির ক্ষেত্রে আমরা যে গুণাবলী পাচ্ছি দুটি গুণাবলীর প্রথমটা হচ্ছে ওয়ার্ক ইথিক অর্থাৎ তিনি হচ্ছেন নৈতিক ভাবে কাজ করেছেন এখানে শব্দের হচ্ছে নৈতিক এবং ওয়ার্ক মানে কাজ তার কাজগুলো ছিল নৈতিক এবং আরেকটা ছিল ডেডিকেশন অর্থাৎ তিনি অনেক ত্যাগী বা উৎসর্গ উৎসর্গকারী ছিলেন এটা ছিল হচ্ছে মেরিকুরির ক্ষেত্রে এবং বেগম ফুজিলাতুন মুজিবের ক্ষেত্রে আমরা যেটা পাই তিনি হচ্ছে সেলফলেসনেস অর্থাৎ হচ্ছে নিঃস্বার্থভাবে কাজ করেছেন এবং দুই নম্বরটা হচ্ছে তিনি ছিলেন সাহসী এবং জাহানারা ইমামের ক্ষেত্রে দুটি যে বৈশিষ্ট্য আছে তার গুণাবলী সেই গুণাবলীর আহ প্রথমটা হয়েছে প্রথমটা হচ্ছে ডিটারমিনেশন অর্থাৎ তিনি দৃঢ় সংকল্পকারী ছিলেন এবং দুই নম্বরটা হচ্ছে সেলফলেসনেস এবং তিনি নিঃস্বার্থ কাজ করেছেন তারপরে আমরা তিন নাম্বারটা দেখতে পাচ্ছি ফর হোম ডিট দে ওয়ার্ক অর্থাৎ তারা কাদের জন্য কাজ করেছে ফর হোম কাদের জন্য ডিড ওয়ার্ক তারা কাজ করেছে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে মেরিকুরি কাজ করেছে হুল হিউম্যান কাইন্ড অর্থাৎ সমস্ত মানব জাতির জন্য তিনি কাজ করেছেন যেহেতু তিনি একজন বিজ্ঞানী ছিলেন তার আবিষ্কার সমস্ত মানব জাতির জন্য কাজে লেগেছে সো তিনি কাজ করেছেন হিউম্যান কাইন্ড মানব জাতির জন্য তারপরে আমরা দেখতে পাচ্ছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব তিনি কাজ করেছেন দ্য পিপল অব বাংলাদেশ অর্থাৎ তিনি বাংলাদেশের লোকজনের জন্য কাজ করেছে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি জাহানার ইমাম তিনি কাজ করেছেন দ্যিকটিম অব জেনোসাইড অর্থাৎ গণহত্যার শিকার যারা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা গণহত্যার শিকার হয়েছে তাদের জন্য তিনি কাজ করেছে মেড বাই দা পাকিস্তানি ইলিট ফোর্স অর্থাৎ পাকিস্তানি যে মিত্র বাহিনী ছিল তাদের গণহত্যার যারা শিকার হয়েছে তাদের জন্য তিনি কাজ করেছে তারপরে আমরা চার নাম্বারে দেখতে পাচ্ছি হোয়াট আর টু সিমিলারিটিস অর্থাৎ দুটি মিল অ্যামাং দেম অর্থাৎ তাদের মধ্যে অর্থাৎ এই তিনজন ব্যক্তির মধ্যেই তিনজন মহিষী নারীর মধ্যে যে মিলগুলো রয়েছে সেই মিলগুলো দুটি মিল লিখতে বলেছে তো আমরা দেখতে পাচ্ছি অল থ্রি ওয়ার সেলফলেস এই তিনজন নিঃস্বার্থ কাজ করেছে অল থ্রি টাইটস এই তিনজনই চেষ্টা করেছে টু ডু দেয়ার বেস্ট তাদের সর্বোত্তম ফর দা গ্রেটার গুডস অর্থাৎ ভালো কিছু করার জন্য মানে এখানে দুইটা বৈশিষ্ট্য দেওয়া আছে একটা হচ্ছে সেলফলেস তার মানে নিঃস্বার্থভাবে কাজ করেছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গ্রেটার গুড অর্থাৎ তারা সর্বোত্তম চেষ্টা করেছে আহ সর্বোচ্চ চেষ্টা করেছে ভালো কিছু করার জন্য তারপরে পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে হোয়াই ডু পিপল কেন জন রিমেম্বার দিন তাদেরকে স্মরণ করবে এখানে আমরা মেরি কুরি মেরি করি কে মানুষ স্মরণ করবে কন্ট্রিবিউশন টু সায়েন্স অর্থাৎ বিজ্ঞানে অবদান রাখার জন্য তাকে স্মরণ করবে আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেচা তাকে স্মরণ করবে কন্ট্রিবিউশন টু দা লিবারেশন অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য তার অবদান রয়েছে এই জন্য মানুষ তাকে স্মরণ করবে এবং জাহানারা ইমামকে মানুষ স্মরণ করবে ইনস্যুরিং জাস্টিস সে হচ্ছে ন্যায় নিশ্চিত করেছে ফর দ্যিক্রিমস অফ জেনোসাইট অর্থাৎ গণহত্যার যে আহ ছিল তাদের জন্য ন্যায় নিশ্চিত করেছে এই জন্য মানুষজন তাকে স্মরণ করবে এই ছিল হচ্ছে আমাদের তিনজন মহিষী নারীর মধ্যে কম্পেরিজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই এই টেক্সটটি বুঝতে পেরেছ এই কলামটি বুঝতে পেরেছ আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করবে আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম